ছশশ বাইশটি পোস্ট অনসরক্ষিত মানে অনরিজর্ভ ক্যাটেগরিপ্রে রয়েছে বাকি অনুসূচিত উপজাতি রয়েছে শহে তেরটি বাকি অনুসূচিত জাতি রয়েছে একানব্বইটি রিজর্ভ তো টোটাল রয়েছে আটশো ছবিশ বাঁকি গাড়ি চালক ড্রাইভর তাঁরপরি রয়েছে চৌতরটি রয়েছে সেতুর অনসংরক্ষিত মানে অনরিজর্ভ ইউআর বাকি অনুসূচিত উপজাতি মানে এস টি রয়েছে অনচাশটি অ্যান্ড রয়েছে দুইটি তো টোটাল হলো শহে পনেরো

অনলাইন আপ্লাপ কীক্ষা পয়সা দেওয়া পড়ব না বয়স সীমা দেখুন এক দুহাজার তেইশ তারিখ সুদ্ধা আপনার বয়স অঠর কম হয়েন দরকার এবং পঁচিশ বর্ষর অধিক হয়েন দরকার বাঁকি আপনার যেমি কি অনুসূচিত জাতি অনুসূচিত উপজাতি এবং সামাজিক শিক্ষা মানে এস সি এস টি এস সি বিসি যে ক্যাটেগরি পিলা সর্বোচ্চ বয়স সীমা কোহল ঠিক আছে বাকি আপনার রহলে গৃহরক্ষী যে রয়েছেন দরখাস্তকারী মানে সেম সে বয়স তিরিশ বর্ষর অধিক হইনার দরকার যদি সেই পোস্টপ্রাই আপ্লা করছেন যোগ্যতা আপনার দেখুন আপনার তো যোগ্যতাটি আপনার রয়েছে বাকি আপনার দেখুন প্লস টু সার্টিফিকেট কিংবা যেটা কি তা সেই সার্টিফিকেট সার্টিফিকেট আপনার দরকার ভাবে এই করা যেটা কি শিক্ষাগত যোগ্যতা আপনার এটা মিনিমম আপনার দরকার গাড়ি চালক বাকি দেখি আপনার যে রয়েছে কইদি আপনার ভারতীয় নাগরিক হয়ে দরকার এইটা কোথাও দরকার নেই ওড়িয়া সার্টিফিকেট আপনার পড়তে মানে তার সার্টিফিকেট দরকার তা তাস্ত আপনার দেখুন গাড়ি চালক চালকর কোণ না সেই সেম প্লস টু সার্টিফিকেট থাকা দরকার স্বাস্থ্যবান হয়ে দরকার আপনার মানে ওড়িয়া লেখা যে ভালসে পড়িপারে লিখিত পরীক্ষার স্থান ও চয়ন

লিখিত পরীক্ষার পদ্ধতি দেখুন কিন্তু কে লিখিত পরীক্ষার পূর্ণ সংখ্যা শহে এবং সময় দুই ঘন্টা দিয়ে যাব ঘন্টা সময় দিয়ে যাব শহে মার্কর পরীক্ষা করা করাপরে দেখুন সেকেন্ড পয়েন্টে কিন্তু লিখিত পরীক্ষার প্রত্যেক সঠিক উত্তর উত্তরপ্রে নম্বর এবং ভুল উত্তর পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট টু ফাইভ নম্বর দিয়ে যাব মানে আপনার যে নেগেটিভ মার্কিং হয়ে মাইনাস মার্কিং পয়েন্ট টু ফাইভ আপনার মাইনস অফ যদি ভুল আনসর দিবেন দেন থাৰ্ড পইণ্ট কৈছে লিখিত পৰীক্ষাৰ প্ৰশ্নগুড়িক বিভিন্ন বিষয়ত পচৰা যাব মল্টিপল চইষ্ট মানে এম চিকু কোচ্চন আপোনাৰ আচিব এণ্ড অ এম আৰ আপোনাৰ পৰীক্ষা কৰালাইন পৰীক্ষা কৰা বৰ্তমান দেখি আপোনালোকৰ কেও কেও বিষয়ে আপোনাৰ মানে সবজেক্ট উপ আপোনাৰ কোচ্চি আচিব লিখিত পৰীক্ষা যি শয়াৰ্কৰ পৰীক্ষা হ'ব দুই ঘণ্টা সময় আপোনাক মিল শেষ কোঁৱে মিনিট মিলিব আগ্নিক পদ্বীপপৰাই ইংলিছ অসা সাধাৰণ অধ্যয়নৰ জেনেৰেল ষ্টড ত কম্প্যুটৰ কম্প্যুটর জিকে এমসিকিউ এবং আইটি দক্ষতা সেটা এটা এইটা রা আপনার থার্ড কম্প্যুটর এটা হচ্ছে আপনার জিকে জিএস আপ এইটা হচ্ছে আপনার ইংলিশ ওড়িয়া তো এই তিনটি টপিক উপরে আপনার কোশ্চিন আসব যে ফায়ারম্যান পাই আপ্লা করি বাকি ফায়ারম্যান ড্রাইভর যে পদবি রয়েছে সেইপায়ে ইংলিশ ওড়িয়া সাধারণত জেনে স্ট কম্প্যুটর মূলত বা আইটি সম্বন্ধ এন্ড ট্রেড বিষয় যেটা কি এটা গাড়ি চালকানোশ্চিন আসব তাপর শারীরিক মাপ দক্ষতা দেখুন এটা দেখুন অনসংরক্ষিত সামাজিক শিক্ষা প্রণ মানে যেটা কুয়া যাচ্ছে ইউআর আন্ড এস সি উচ্চতা শে অষট্টি সেটিমিটর হয়ে দরকার ওজন পঞ্চাবন কিলোগ্রাম হয়ে দরকার ছাত্রের মাপ অশি সেটিমিটর অনসম্প্রসারিত সম্প্রসারিত চৌরাশ সেটিমিটর সেইপর অনুসূচিত জাতি উপজাতি মানে এস এসটি রেল মানি শহে তেষট্টি উচ্চতা হয়ে দরকার সেটিমিটর এবং পচাশ কিলোগ্রাম ওজন হইওয়ার দরকার বাকি মেল ক্যাণ্ডিডেট ছাতের মাপ ছী হয়ে দরকার অনসম্প্রসারিত এবং সম্প্রসারিত একাআশি সেটিমিটর হয়ে দরকার তাস্ত আপনার শারীরিক দক্ষতা মাপ করা কেবল যোগ্যতা ভিত্তিকটা আপনার রহমা মানে কালিফাইং নেচর রহব ঠিক অনেক যেটা কি শারীরিক দক্ষতা পরীক্ষা করা স্কিল টেস্ট দেখুন আপনার যে শারীরিক দক্ষতা মাপ করা কেবল আগ্নিক রয়েছে ড্রাইভর না শহে মিটর ঠিক আছে কিলোগ্রাম শহে মিটর নেওয়া সম্পূর্ণ করে যোগ্য মনে ৰখিব ষাঠি চেকেণ্ড আপোনাৰ শেষ মিটৰৰ তেষি কিলোগ্ৰাম বা বহি নেকি যাব পাৰিব যদি ষাঠি চকেণ্ড ভিতৰত কৰি পাৰিলে সম্পূৰ্ণ ত'লে যোগ্য যদি ষাঠি চকেণ্ডৰ অধিক সময় লাগে অযোগ্য মানে কাটি যাব সেইটো তাৰপৰা আপোনাক ৰকেণ্ড ৰছি চঢ়িব ৰোপ ক্লাইম্বিং তাক কোৱা যায় কেৱল আগ্নিক পদক এই আপোনাৰ দেখোন প্ৰাৰ্থীক ভূমি ঠাৰ ছটৰ পৰ্যন্ত উচ্চক ৰছি সাহায্যৰে কেৱল হাত দ্বাৰা চঢ়িব হ'ব এতিপেকেই তিনোটোগ দিয়া যাব তিনোটি সুযোগ মাত্ৰ ছিটৰ উ ৰছি সাহায্য চলিব সফল হৈ নাপালে প্ৰাৰ্থী কম হ'ব ডিছকুৱালিফাইড হৈ য

প্ৰাৰ্থী যোগ্য হ'ব যদি অধিক সময় লাগিলে ত' কটিলে দেন তাৰপৰা আছিলে আপোনাৰ হাইজম্প হাইজম্প হেৰি আপোনাৰ এক দশমিক বাইশ মিটৰ উভয় ফায়াৰমেন এণ্ড ড্ৰাইভাৰ মানৰ তিনিথৰ সুযোগ দিয়া যাব এক দশমিক বাইশ মিটৰ যদি আপোনাৰ ডেই ন পাৰি আপোনাৰ কটি লম্বি আপোনাৰ তিনি দশমিক ছষ ষষ্ঠি মানে বাৰ বুট মতে লাগিছে বাৰ ফুট আপোনাক তিনিথৰ আপোনাক সুযোগ দিয়া যাব যদি আপোনাৰ লং জম্প কমপ্লিট নকৰি পাৰ্চ আপোনাৰ ডিছকুৱিফাই তাপরে আপনার কাস কন্ট্রি যেটা কি পাঁচ কিলোমিটার উভয় আগ্নিক এবং পাই মানি পাঁচ কিলোমিটর দূরতা মিনিট মধ্যে অতিক্রম করে পেলে আপনার যোগ্য বেবেচিত হবেন তো বাঁকি আপনার দেখুন গাড়ি চালনা পরীক্ষা আপনার কেবল আগ্নিক গাড়ি চালানি হব এটা বাকি ডাক্তারি পরীক্ষা দেখুন ডাক্তর স্ক্রিনিং পরীক্ষা ওড়শা সরকার ঘরাই বিভাগ বিজ্ঞপ্তি সংখ্যা তা পঁচিশ আট দুাজার একুশ

ଆବଶ୍ୟକ ପ୍ରମାଣପତ୍ର ନକଲ ଆପଣ ଯେମିତିକି କ'ଣ କରିବେ ନା ଅନଲାଇନ୍ ଆବେଦନପତ୍ରର ନକଲ ଯାହା ଅନଲାଇନ୍ ପୋର୍ଟାଲ୍ରୁ ଡାଉନଲୋଡ଼୍ କରାଯାଇଥିବ ଶିକ୍ଷା ବୟସ ସମ୍ବନ୍ଧୀୟ ପ୍ରମାଣପତ୍ର ଯେମିତିକି ହାଇସ୍କୁଲ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ପ୍ଲସ୍ ଟୁ ସାର୍ଟିଫିକେଟ୍ ଓ ଅନ୍ୟାନ୍ୟ ଜାତିଗତ ପ୍ରମାଣପତ୍ର ଯଦି ଆପଣ ଏସ୍ସି ଏସ୍ ଟି ଅଛନ୍ତି କିମ୍ବା ଆପଣ ଏସ୍ ସି ବି ସି ଅଛନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କର ସାର୍ଟିଫିକେଟ୍ ଲାଗିବ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଗୃହରକ୍ଷୀ ଭାବରେ ତିନିବର୍ଷ ନିରବିଚ୍ଛିନ୍ନ କାର୍ଯ୍ୟ ପୂର୍ତ୍ତି ପ୍ରମାଣପତ୍ର ବେସିକ୍ ପ୍ରଶିକ୍ଷଣ ଶେଷ କରିବା ପ୍ରମାଣପତ୍ର ଆପଣଙ୍କର ମଧ୍ୟ ଆବଶ୍ୟକତା ପଡ଼େ ଯଦି ଆପଣ ଗୃହରକ୍ଷୀ ଅଛନ୍ତି তাপরে ভারী গাড়ি চালনা লাইসেন্স আপনার যে ড্রাইভর এপ্লাই করছেন ক্রীড়া প্রমাণপত্র যদি ক্রীড়াবিত অনসি সি সার্টিফিকেট যদি এন সার্টিফিকেট সি সার্টিফিকেট আপনার অর্থ সে জেন করে ডিসচার্জ প্রমাণপত্র যদি আপনার অবসর কর্মচারী অটেন ভোটর পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স তো এগুলো সব ডকুমেন্ট আপনার সম্পূর্ণ স্বাক্ষর সহিত দরকার এগুলো হচ্ছে কারণ যে আপনার আপ্লিকেসন রিজেক্ট করা আপনার মানে দেখিপারিথি নিযুক্তি প্রক্রিয়া দেখুন আপনার যে সব প্রোসেস কালার রুটিন টেস্ট নিয়ে যাব তাপরে আপনার ফিজিকা টেস্ট নিয়ে তো এটি সে মেনশন করছেন প্রার্থী সফলতা অনলাইন পোর্টাল আবেদন করে সারা পরে নিযুক্তি ক্ষেত্রে নির্ধারিত তারিখ সময় পরীক্ষা পরীক্ষা দেবে কেন্দ্র পরে লিখিত পরীক্ষা দিয়ে প্রার্থী মানুষের গুণ উৎকৃষ্ট প্রার্থী যেত পোস্ট আপনার রয়েছে আটশো ছবিশ পোস্ট রয়েছে তার তিনগুণ পিল সে নেবে নেক্সট স্টেপ

রাজোক্ত তািকার প্রত্যাঙ্ক নাম রান নুয়ে যে সে আগ্নিক বা আগ্নিক গাড়িচালক পদপ্রে দাবি করবে ঠিক আছে তবে আবেদন কমিটি করবে তো আপনার অনলাইন যাই সে লগ ইন করি আপনার রেজিস্ট্রেশন করি আপ্লাই করেন যেমন আপনার কহিলি ঠিক আছে এই আপনার আমার টেলিগ্রাম চ্যানেল সেটি আপনার ডাউনলোড করি আপনার বাকি ডিটেলস আপনার গুরুত্ব হচ্ছে কোথাও যে আসছে তাকে ডিটেল পড়া প্রথমে দরকার तो आपको जमीन कहली एक नौ रखार्ट मैंने एक सेप्टेबर स्टार्ट होप्टेम्बर हो शेष तारीख तो आप एक पंद्रह तारिख भर आप्लाइए लास्ट को अपेक्षा करेंगे ना तो फ्रेंड्स ये फायरमैन रिक्रुटमेंट ए फायरमैन ड्राइवर रिक्रुटमेंटर डिटेल विज्ञापन जब आपके भिडोटी भल लगे लाइक करा सहित फ्रेड मत से करेंगे डेलिवेस इंपोर्टेंट एजुकेशन सहित लाटेस्ट कमेंट जब अपडेट्स भिडियज देखें चाहूंते चैनल को सब्सक्राइब करेंगे फायरमैन आनी भी तो निश्चित भाव आप देखिए कि जिके एंड कंप्यूटर उपरूर Thanks for watching best of luck for your upcoming road exams.